ইমপ্যাক্ট অ্যাকাউন্ট থেকে আপনি সর্বনিম্ন বিশ ডলার উইয্য করতে পারবেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইমপ্যাক্ট থেকে ডলার উজ্জ্বর করতে হয় আমি আমার ইমপ্যাক্ট অ্যাকাউন্টে সর্বনিম্ন পঞ্চাশ ডলার উজ্জ্বর অপশন দিয়ে রেখেছিলাম আমার এই পঞ্চাশ ডলার হয়েছে এখন আমি চাইলে এই টাকাটা উজ্জ্বর করতে পারবো তো আমি আপনাদের এখন দেখাবো কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারে এর জন্য সহজ উপায় হচ্ছে আপনি এই যে যে এই টাকাটা এখানে দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এইখানে নিয়ে আসা হবে অথবা আপনি সরাসরি এই যে এইখানে ক্লিক করে এই যে ব্যালেন্সেও কিন্তু ক্লিক করতে পারেন আপনাকে এই ব্যালেন্সে নিয়ে আসা হবে এখানে আসার পর আপনি থেকে কত টাকা আয় করেছেন তার একটা সামারি দেখতে পারবেন আর ডান দিকে টপে টাকালে আপনি দেখবেন যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন আছে তো আমরা যেহেতু টাকাটা ওই করব করবো আমাদেরকে প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হবে তো এর জন্য আমরা এইখানে ক্লিক করব ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিংয়ে প্রথমেই দেখেন এখানে একটা ওয়ার্নিং আছে যে আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে চেঞ্জ করেন তাহলে আপনার এই অ্যাকাউন্টটি আটচল্লিশ ঘন্টার জন্য হোল্ড করা হবে এটা হচ্ছে সেফটির জন্য এটা আপনার ভালোর জন্য যে কেউ যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক করে সাথে সাথে সে যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করে টাকাটা ট্রান্সফার করে নিয়ে যেতে না পারে তো আমরা যদি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করি আমরা আটচল্লিশ ঘন্টা পরে এই জায়গা থেকে পেমেন্ট পাবো তো যাই হোক এইখানে পেমেন্ট মেথডের মধ্যে আসলে আপনি দুই ধরনের পেমেন্ট দেখতে পাবেন একটা হচ্ছে পেপাল আমাদের বাংলাদেশ পেপাল সাপোর্ট করে না সুতরাং এই পেপালটা আমরা এখন ইগনোর করব আর একটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আপনি আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিতে পারবেন প্রথমেই এই যে ব্যাংক লোকেশন কান্ট্রি এই জায়গা থেকে আমাদের দেশের নামটাকে চুজ করে দিতে হবে এই যেটা আমাদের বাংলাদেশ আমরা বাংলাদেশ সিলেক্ট করার পর দেখেন তারা ওয়েব ট্রান্সফার প্রসেসিংয়ের জন্য বারো ডলার চার্জ কেটে দেবে এই অ্যামাউন্টটা কিন্তু ডেফিনেটলি ইউজ আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার যদি পেউনিয়ার বা ওয়াইজের মতো অ্যাকাউন্ট থাকে ওই পেওনিয়ার বা ওয়াইজ অ্যাকাউন্টে আপনি টাকাটাকে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন যেখানে আপনাকে এই হিউজ পরিমাণ প্রসেসিং ফি দিতে হবে না সে যাই হোক অনেকের পেওনিয়ার বা ওয়াইজ অ্যাকাউন্ট নেই তাদের বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা কিভাবে উজ্র করবেন তাদের জন্য বলি যে আপনি এখানে বেনিফিশিয়াল অ্যাকাউন্ট নেম এর জায়গায় ব্যাঙ্কে আপনি যেই নামে অ্যাকাউন্ট খুলেছেন সেই নামটা এখানে দিবেন। এরপর আপনি দিবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই মনে রাখবেন আপনার সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট দিবেন কোনো জিরো বাদ দিবেন না এরপর বিআইসি অথবা সুইফট কোড দিতে পারেন আমরা সহজেই সুইফট কোড দিতে পারি সুইফট কোড আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট ওই ব্যাংক কর্মকর্তার কাছে চাইলে আপনাকে সুইফট কোড দিয়ে দিবে অথবা আপনি গুগলেও সার্চ করতে পারেন ফর এক্সাম্পল অনেকের ডাস বাংলা ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে ধরেন ডিবিএল এস ডব্লিউআইএফটি সুইফ কোড লিখে আপনি সার্চ করলে ডাস বাংলা ব্যাংকের সুইফট কোড কিন্তু এখানে চলে আসছে যদি আপনি ইসলামী ব্যাংকের হয় ইসলাম ব্যাংকের সুইফট কোড কিন্তু এখানে চলে আসছে ব্যাংকের এক একটা শাখার এক একটা সুইফ কোড থাকে আপনি যেই শাখায় আছেন ওই শাখার সুইফ কোডটা বসালে সবচেয়ে ভালো হয় নয়তো সেন্ট্রাল ব্যাঙ্কের কোডটা বসিয়ে দেবেন এরপর আপনি যেটা করবেন আপনার যেই অটোপে অটোপের যে লিমিট সেই লিমিটটা এখানে আপনি দেখিয়ে দিতে পারেন সর্বনিম্ন বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার আপনি যে কোনো কিছু এখানে বসিয়ে দিতে পারেন অথবা আপনি এখানে দিয়ে দিতে পারেন পে মি অন এ ফিক্সড ডে অফ মান্থ মানে ধরেন আপনি যদি চান মাসের পাঁচ তারিখে আপনি পেমেন্ট পাবেন সেটাও করতে পারেন যে মাসের দশ তারিখে আমি পেমেন্ট পাবো সেটাও করতে পারেন জাস্ট এইটুকু আপনি অ্যাড করে দিয়ে জাস্ট এখানে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর যদি আপনার কন্ডিশন ফিল আপ থাকে আপনার অ্যাকাউন্টে অ্যান ডলার থাকে সেক্ষেত্রে তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করে দেবে তো আমি আমি এখানে কিন্তু আমি বাংলাদেশি কোনো অ্যাকাউন্ট ব্যবহার করব না আপনাদের অনেকেই পেউনিয়ার ব্যবহার করেন বা একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার পেউনিয়ার ব্যবহার করা উচিত তো পেউনিয়ার অ্যাকাউন্টে কীভাবে এই ডলারটাকে ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন এছাড়াও এই জায়গায় একটা মজার কাজ আছে আপনি যদি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লোড করেন এই ডলারটা ব্যাঙ্ক আপনাকে চার্জ দিবে কম পেউনিয়ার কিন্তু তুলনামূলক একটা ভালো রেট দেয় ডলারে এছাড়াও আপনি চাইলে ওই যে বিভিন্ন প্রতিষ্ঠানের ফেসবুক বুস্ট করে বা ডোমেন হোস্টিং কিনে দিয়ে কিন্তু আপনি আপনি ডলারটাকে একটু ভালো রেটে কাজে লাগাতে পারেন তো চলেন দেখি কীভাবে পেওনিয়ার পেউনিয়ার অ্যাড করতে হয় আমরা সরাসরি আমাদের পেউনিয়ার অ্যাকাউন্ট না আমাদের আমেরিকান ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব এই জন্য আমরা এখানে আবার চলে যাব ইউনাইটেড স্টেট সিলেক্ট করব। একবারে টপে আমরা পাবো ইউনাইটেড স্টেটস আমরা এইটা অ্যাড করার পর দেখেন ইউনাইটেড স্টেটে পেমেন্ট নিতে হলে আপনাকে কিন্তু কোনো রকমের চার্জ দিতে হবে না এখন আমি ইউনাইটেড স্টেট মানে আমেরিকান কোনো একটা ব্যাংকে টাকা পাঠাবো তো আমার তো আমেরিকান ব্যাংক থাকতে হবে এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছে পেওনিয়ার চলুন পেউনিয়ারে যাই পেউনিয়ারে আসার পর আপনি এই যে বাম পাশে দেখতে পারবেন গেট পেইড এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখবেন রিসিভিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে দেখেন আমার ইউরোপে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমার ইউকেতে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমার জাপানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমার ইউনাইটেড স্টেটে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো আমি এই যে কোনো দেশ থেকে পেমেন্ট রিসিভ করতে পারবো ওই দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে যেই সুযোগটা আমাদেরকে পেউনিয়ার করে দিয়েছে এখন আমি যদি ইউনাইটেড স্টেট থেকে পেমেন্ট গ্রহণ করতে চাই যেমনটা আমি এখন ইমপ্যাক্ট থেকে করব তো আমি আমেরিকান ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আমি দেখবো যে আমার আমেরিকান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল কি আছে এই হচ্ছে আমার আমেরিকান ব্যাঙ্ক ডিটেল এই ডিটেলটুকুর মাধ্যমে আমি আমার আমেরিকান ব্যাঙ্কে টাকা রিসিভ করতে পারবো এবং সেই টাকাটা আমার পেওনিয়ার কার্ডে যুক্ত হয়ে যাবে নিচে অবশ্য কিছু গাইডলাইন আছে দেখেন আপনি শুধু বিজনেস ট্রান্সফার করতে পারবেন আর যেই বিজনেস থেকে আপনার টাকাটা আসবে ওই জায়গায় আপনার নাম এবং পেউনিয়ারে আপনার নাম সেম হইতে হবে নয়তো টাকাটা আপনার হোল্ড হয়ে যাবে আপনি ইন্টারন্যাশনাল কোনো ব্যাংক থেকে পেউনিয়ারে টাকা ট্রান্সফার করতে পারবেন না পার্সোনাল কোনো অ্যাকাউন্ট থেকেও এখানে টাকা ট্রান্সফার করতে পারবেন না তো আমাদের এই ক্ষেত্রে সমস্যা নেই কারণ এইটা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না এটা একটা বিজনেস ইম্প্যাক্ট হচ্ছে একটা বিজনেস আমরা এই প্রথম কন্ডিশনেই এই টাকাটা এই জায়গা থেকে রিসিভ করতে পারবো তো চলেন এরা দেখি আমাদের কাছে কী কী তথ্য চাচ্ছে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নেম এটা হচ্ছে আমার নাম এই যে বেনিফিশিয়ারি নেম যেটা এই যে অবশ্যই এর স্পেলিং ভালো করে খেয়াল রেখে এই ডিটেলটা পূরণ করবেন এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ আমার এটা কি ধরনের অ্যাকাউন্ট টাইপ এই যে দেখেন চেকিং এখানে কিন্তু চেকিং আছে সেভিং আছে এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার আমি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পেস্ট করে দেব অ্যায়ে রাউটিং নাম্বার আমার রাউটিং নাম্বার দিতে হবে রাউটিং নাম্বার ইনফরমেশন হচ্ছে এটি এইটুকুই তথ্য ইম্প্যাক্ট আমাদের কাছ থেকে জানতে চেয়েছে যেইটুকু আমরা পেউনিয়ারের থ্রুতে এখানে দিয়ে দিতে পারি এরপর আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। আমাকে আমার আইডেন্টি ভেরিফাই করতে হবে আমাকে তারা আমার ইমেল অ্যাড্রেসে একটি কোড পাঠিয়েছে সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে এটি আমি এখন বসিয়ে দেব এইখানে দেন আমি জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করব আমাদের এই ইনফরমেশানটুকু সেভ হয়েছে নতুন করে সেভ করার কোনো প্রয়োজন নেই আপনি এখন এখানে ক্লিক করে বেরিয়ে আসতে পারেন আপনি চাইলে আবার গিয়ে চেক করে দেখতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক মতো অ্যাড হয়েছে কিনা। এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার ইনফরমেশানগুলো সেভ হয়ে আছে এখন শুধু অপেক্ষার পালা আমি পেউনিয়ার থেকে একটি মেসেজ পেয়েছি যে পেওনিয়ার অ্যাকাউন্টে ফিফটি ডলার এসেছে এইখানে ইমেলের সাবজেক্ট দেখেই বোঝা যায় সেন্ড বাই ইম্প্যাক্ট রেডিয়াস আমরা ক্লিক করলে এর ডিটেলটা এখানে দেখতে পারবো এখন যদি আমরা আমাদের পেউনিয়ার অ্যাকাউন্টে যাই আমরা এখানে দেখব যে বারোই সেপ্টেম্বর মানে হচ্ছে গতকাল গতকাল আমার অ্যাকাউন্টে লোড হয়েছে ফোর্টি নাইন পয়েন্ট জিরো টু সেন্ট আমরা যদি এখানে ক্লিক করি আমরা এখানে দেখতে পারবো যে এক ডলার ফি কেটেছে পেওনিয়ার ইমপ্যাক্ট অ্যাকাউন্টে ঢুকলে আমরা এখানে দেখবো যে আমাদের অ্যাভেলেবেল কোনো ব্যালেন্স নেই আমরা যদি ব্যালেন্সে ক্লিক করি এখানে আমরা একটি ট্রানজেকশন ডিটেল দেখতে পারবো যে এই অ্যামাউন্টটা আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে আর পেউনিয়ারের ব্যাপারটা হচ্ছে এরা কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আমেরিকান ব্যাঙ্কে টাকা পাঠিয়েছে কিন্তু সেই টাকাটা এখন আমার লোড হয়েছে অটোমেটিক্যালি সুতরাং এটা ভাবার কোনো সুযোগই নেই যে আমার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমেরিকান ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে সেইটা আমার কার্ডে কিভাবে আসবে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলেই ওই টাকাটা অটোমেটিক্যালি আপনার কার্ডে লোড হয়ে যাবে পেউনিয়ার নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি পেউনিয়ার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি আপনার নিজের জন্য একটি পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান ইউ মাস্ট হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে গিয়ে কোনো রকমের সাহায্য সহযোগিতা প্রয়োজন হলে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক আমি আমার ইম্প্যাক্ট অ্যাকাউন্টে আমার পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছি ওইখানে আমি সেট করে দিয়েছি যে ফিফটি ডলার হলে আমার অ্যাকাউন্টে যেন তারা অটোমেটিক্যালি পাঠিয়ে দেয় এই পেমেন্ট নিয়ে আমাকে আর কোনো দিন কোনো রকমের কিছু ভাবতে হবে না অটোমেটিক্যালি ফিফটি ডলার আমার অ্যাকাউন্টে জমা হলেই সেটা তারা আমাকে পাঠিয়ে দেবে এইটা ওই যে বললাম আপনি বিশ ডলারও সেট করতে পারেন যে বিশ ডলার হইলেই যেন আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় তো এই ছিল আমার আজকের ভিডিও ইমপ্যাক্ট এর পেমেন্ট রিসিভ করা নিয়ে শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আসবি নিচ্ছি আল্লাহ হাফেজ